আসসালামু আলাইকুম রাশের টিচিং পয়েন্টে আমি রাশে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ দুই সালের বাংলা বিষয় নিয়ে তো এই যেখানে দেখো দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ অনুযায়ী প্রণীত এবং দুই শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক তো এটা কিন্তু ড্রাফট কপি আমার কাছে মূল কপি এখনও পাইনি আমি তো এখান থেকেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি তো আজকে আমরা একটু বাংলার অধ্যায় পরিচিতিগুলো একটু দেখে নেবো চলো এখানে কি আছে তারপর আমরা প্রথম অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করব এই যে সুচিপত্র দেওয়া আছে দেখো প্রথম অধ্যায় হলো প্রয়োজন বুঝে যোগাযোগ করি দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এখানে তিনটা পরিচ্ছেদ আসে তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝি এখানে পাঁচটা পরিচ্ছেদ চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এখানেও পাঁচটা পরিচ্ছেদ আসে এরপরে দেখো পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এখানে দুইটা পরিচ্ছেদ আছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখানে চারটা অনু পরিচ্ছেদ আর সপ্তম অধ্যায় হলো মত প্রকাশের মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি তো এই সাতটা অধ্যায় তোমাদের এই অষ্টম শ্রেণীর বাংলা বই পড়তে হবে তো এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে প্রথমেই দেখো প্রয়োজন বুঝে যোগাযোগ করি অর্থাৎ কীরূপ পরিস্থিতিতে আমাদের কার সঙ্গে যোগাযোগ করতে হবে এই অধ্যায়টা মূলত তার উপরই নির্ভর করে করতে হবে তো এখানে এক পয়েন্ট এক দেওয়া আছে দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কী হতে পারে উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কীভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো ছোটো ছোটো দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো। এখানে পরিস্থিতি দেখো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে যোগাযোগের উদ্দেশ্যে কি অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এক নম্বর পরিবারের সদস্য দুই নম্বর ডাক্তার তিন নম্বর কাছের হাসপাতাল চার নম্বর অ্যাম্বুলেন্স পাঁচ নম্বর হেল্পলাইন যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে এক নম্বর অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা দুই নম্বর প্রাথমিকভাবে রুগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া তিন নম্বর বাড়ির ঠিকানা বলা যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে এখন এখানে দুই নম্বরে দেওয়া আছে দেখো পরিস্থিতি হলে স্কুলের পরিচয়পত্র হারিয়ে গেছে যোগাযোগের উদ্দেশ্য কি পরিচয়পত্র হারানো পরিচয়পত্র খুঁজে বের করা যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে স্কুলের বিভিন্ন সহপাঠীর সঙ্গে শিক্ষকদের সঙ্গে অথবা স্কুলে আরও যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে অথবা তুমি যদি মনে করো যে বাহিরে পরিবার থেকে আসা পর্যন্ত রাস্তাঘাটে বা পরিবারেও তুমি যোগাযোগ করতে পারো ভুল ক্রমে পরিবারে কিন্তু তুমি সারিয়ে আসতে পারো এখন যদি একান্তভাবে যদি নাই পাওয়া যায় সর্বশেষ কিন্তু তোমাকে পুলিশের সহায়তা নিতে হবে অথবা এটাকে খুঁজে পাওয়ার জন্য হেল্পলাইনে যোগাযোগ করতে হবে এরপরে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে উদ্দেশ্য প্রকাশ তোমার বাড়ির ঠিকানা তোমার বিদ্যালয়ের ঠিকানা যদি তুমি বাহিরে যদি পুলিশের কাছে যদি যোগাযোগ করো তাহলে কিন্তু তোমাকে বলতে হবে এরপরে কি পরিস্থিতি তিন নম্বর দেখো এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি যোগাযোগের উদ্দেশ্যটা কি দাওয়াত খেতে যাওয়া যোগাযোগের উদ্দেশ্য কি দাওয়াত খেতে যাওয়া একটা ভিন্ন পরিবেশ ভিন্ন আঙ্গিকের এলাকাতে যেখানে তুমি কখনো যাওনি এখন এখানে যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এটা যোগাযোগ করা যেতে পারে ওই এলাকা চেনে এমন কোন ব্যক্তির সঙ্গে তোমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে অথবা তোমার বাবা অথবা মা যে জানে তার কাছ থেকে তোমার ওই জায়গাটার ঠিকানা তোমাকে জানিয়ে নিতে হবে তো এখানে কি কীভাবে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে এখানে প্রথমে দেখো তোমাকে বলতে হবে যে আমি অমুক জায়গাতে যাব। আপনি চিনেন কি না অথবা আপনি অমুক জায়গাতে যাবেন কি না অথবা উমুককে আপনি চিনেন কি না আপনি মানে তুমি যেই বাড়িতে যাবে সেই বাড়ির কোনো সদস্যর নাম বললা যে তাদেরকে কেউ চিনে না তো এইভাবে কিন্তু উদ্দেশ্যটা প্রকাশ তুমি করতে পারো অথবা ওই এলাকাতে কোন বাড়িতে হয়তো বা বিয়ের অনুষ্ঠানে হোক অথবা যে কোনো অনুষ্ঠানে হোক এটা হচ্ছে কেউ জানে কিনা এরপরে পরিস্থিতি একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না এখানে কি যোগাযোগের উদ্দেশ্য তাকে ক্লাসে ফিরে নেওয়া অথবা তার কি সমস্যা হয়েছে জানতে চাওয়া তো এখানে কি যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এটা তুমি যোগাযোগ করতে পারো ওই বন্ধুর বাড়ির আশেপাশে যাদের বাড়ি তার সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা যদি প্রয়োজন মনে করো ওই বন্ধুর ফোন নাম্বার নিয়ে ফোনে কল করে তুমি যোগাযোগ করতে পারো অথবা বন্ধুর বাসায় তুমি কিন্তু গিয়েও যোগাযোগ করতে পারো তো এখানে কি যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে সেটা হলো বন্ধু কেন আসছে না বা বন্ধুর কোনো সমস্যা হলো কি না এরকম করে তোমরা উদ্দেশ্য প্রকাশ করতে পারো সর্বশেষ দেখো এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে তো এখানে যোগাযোগের উদ্দেশ্য কি অপরিচিত শিশুকে মানে পরিবারে ফিরে দেওয়া যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এটা তুমি এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা পুলিশের সঙ্গে অথবা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো অথবা বিভিন্ন চাইল্ড কেয়ার যেগুলো আছে সেখানেও যোগাযোগ করতে পারো যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে শিশুর মানে বয়স কীর কী রূপ হবে শিশুর পরনে কী ছিল অথবা শিশু দেখতে কী এ বিভিন্ন কিছু শিশুর নাম কী বিভিন্ন কিছু দিয়েই কিন্তু উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তো এটাই ছিল প্রথম পৃষ্ঠা তারপরে দেখো এক পয়েন্ট দুই যোগাযোগে চিন্তা ও অনুভূতি প্রকাশ যোগাযোগকে পরিস্থিতি বিবেচনায় নিতে হয় নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো ঘটনাগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও উত্তরগুলো নিয়ে সহকারের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনের সংশোধন করো প্রথমটি করে দেখানো হলো ঘটনা এক টিফিনের সময় বারান্দায় দাঁড়িয়ে সামিয়া ও নয়ন বলছে সামিয়া আগামী শুক্রবার আমার ছোট বোনের জন্মদিন তুমি ওই দিন বিকেলে আমাদের বাসায় এসো রিতা মিতু ও সাহিতকে আসতে বলেছি আর নয়ন বলতেছে কি ধন্যবাদ সামিয়া আমি বাসায় মার সাথে কথা বলে তোমাকে জানাবো সামিয়া বলতেছে ঠিক আছে তুমি এলে আমার অনেক ভালো লাগবে আমরা সবাই মিলে অনেক মজা করতে পারবো আমার মাকেও আমি তোমার কথা বলেছি তো এই যে দেখো এখানে কিন্তু বিদ্যালয়ের মাঠে তারা দুজন আলোচনা করতেছে জন্মদিনে দাওয়াত দিতেছে দেখো এটা দুই পৃষ্ঠায় এরপরে এখানে দেওয়া চাইক দেখো স্বামীমার স্বামী আর যোগাযোগের উদ্দেশ্যে কি জন্মদিনে দাওয়াত দেওয়া এই যোগাযোগে কোন চিন্তা এবং অনুভূতি প্রকাশ ঘটেছে বন্ধুরা মিলে আনন্দ করা আর কীভাবে স্বামী উদ্দেশ্য প্রকাশ করতে পারতো ওই দিন কী কী মজার কাজ করবে তা পরে জানাতে পারতো জন্মদিনের পরিকল্পনায় নয়নের সাহায্য চাইতে পারতো এটা কিন্তু করেই দেওয়া আছে এরপর ঘটনা দুই বলেছে দেখো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস স্কুলের সামনে বড়ো একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা তাদের সঙ্গে শিক্ষকরাও আসেন ব্যানারে লেখা গাছ লাগাও পরিবেশ বাঁচাও কয়েকজন শিক্ষার্থীর হাতে কয়েকটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে সেখানে এই বিশেষ দিনটি উপলক্ষ করে কিছু কথা লেখা আছে এই যে দেখো এক নম্বরে দেওয়া আছে গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো তারপরে দুই নম্বরে দেওয়া আছে দেখো আসন আমরা গাছ লাগাই এরপরে এখানে দেওয়া আছে দেখো আসুন আমরা গাছ লাগাই আর সর্বশেষ বড়ো ব্যানারে দেওয়া আছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও তো এখানে প্রশ্ন তিনটা দেওয়া আছে দেখো শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়ে আসে এটার উত্তর হবে কি বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে দুই নম্বর প্রশ্ন কী দেওয়া আছে এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে এই যোগাযোগে কি চিন্তা অনুভূতি প্রকাশ ঘটেছে বলতো এখানে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের গাছ লাগাতে হবে আর তিন নম্বর কি আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত শুধু যে আমাদের গাছ লাগালেই যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে সেটা না আমাদের কিন্তু গাছ লাগানোর পাশাপাশি আরও অনেক কিছু করা যেতে পারে যেমন আশেপাশের পরিবেশ যেন নোংরা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে অথবা কোনো আশেপাশে কলকারখানা বিষাক্ত ধোঁয়া অতিরিক্ত নির্গত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যানবাহনের বিভিন্ন ধোঁয়া যেন নির্গত না হয় অথবা কোনো বিষাক্ত পদার্থ কেউ যেন ছড়িয়ে ছিটিয়ে না রাখে বিভিন্ন দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু পরিবেশ বি মানে দূষিত হওয়া থেকে রক্ষা পাবে শুধু গাছ লাগালেই যে পরিবেশ বাঁচবে সেটা কিন্তু না এটাই ছিল তিন পৃষ্ঠা এরপর আরেকটা ঘটনা দেওয়া আছে দেখো ঘটনা তিন শিমুর ছোটো ভাইয়ের বয়স বারো বছর সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধ্যার সময় থানায় শিমুর বাবা ও চাচা কথা বলেছেন পুলিশ অফিসারের সাথে এখন পুলিশ সকাল কয়টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না বললেন এমন বাবা বলতেছে সকাল নয়টা থেকে পুলিশ সে কেন ঘর থেকে বের হয়েছিল বলতে পারেন বাবা সম্ভবত মোড়ের দোকানে চকলেট কিনতে গিয়েছিল পুলিশ তার কোনো ছবি আছে আপনার কাছে বাবা ছবি এগিয়ে দিলেন পুলিশ অফিসারের দিকে পুলিশ আপনারা কি ওর বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েছে চাচা আমরা ওর কয়েকজন বন্ধুর বাড়ি ফোন করেছিলাম কারো বাড়িতেই সে যায়নি পুলিশ আপনারা একটি লিখিত অভিযোগ করে যান আমরা দেখছি তো এই যে এখানে দেখো এ ব্যাপারে কিন্তু কথা হচ্ছে এরপরে এখানে তিনটা প্রশ্ন দিয়েছে দেখো শিমুর বাবা কোন উদ্দেশ্যে থানায় যোগাযোগ করেছে তার সন্তানকে খুঁজে পাওয়ার জন্য এখানে উত্তর হবে তার সন্তানকে হারিয়ে যাওয়ার সন্তানকে খুঁজে পাওয়ার জন্য দুই নম্বর প্রশ্ন কি এখানে শিমুর বাবার কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে এখানে শিমুর বাবার চিন্তাভাবনা প্রকাশ ঘটেছে কি তার সন্তান যেন যে কোনো মূল্যে তার কাছে ফিরে আসে অন্য কীভাবে শিমুর বাবা এ উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন শিমুর বাবা এটাও প্রকাশ করতে পারতেন সে হারিয়ে যাওয়ার সময় তার পরনে কি ছিল অথবা তার বয়স কী রূপ এখানে কিন্তু বয়সের কথা উল্লেখ নাই তাহলে তার বয়সটাও বলতে পারতো অথবা হারিয়ে যাওয়ার সময় তার পরনে কি ছিল সেটাও কিন্তু বলতে পারত আর ছবি দেখে কিন্তু আসলে একটা ব্যক্তিকে শনাক্ত তেমন করা যায় না তার মুখের ফেস কেমন ছিল মানে ফর্সা অথবা সামলা বা সাম্বরণ বা যেটাই হোক না কেন সেটাও কিন্তু সে প্রকাশ করতে পারতো এটাই ছিল চতুর্থ পৃষ্ঠা তো এখানে আরও কিছু আছে আমি এই পাঁচ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখো যোগাযোগের উদ্দেশ্য আমরা বিভিন্ন উপায়ে মানুষের সাথে যোগাযোগ করি এসব যোগাযোগের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে কারো খবর নেওয়া কাউকে দাওয়াত দেওয়া কোনো কিছু চাওয়া কোনো উত্তর খোঁজা কিংবা কারো নানা প্রয়োজনে যোগাযোগের দরকার হয় পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কের ধরন অনুযায়ী যোগাযোগের উদ্দেশ্য নানা রকম হয় তো এখানে দিয়েছে কার্যকর উপায়ে যোগাযোগ যোগাযোগের ক্ষেত্রে ভাষিক বা অভাষিক দুটি ধরন রয়েছে দৈনন্দিন জীবনে আমরা লিখে বলে ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে এক অপরের সাথে যোগাযোগ করি আমরা যারা কথা বলতে পারি তারা কিন্তু কথা বলেই কিন্তু যোগাযোগ করি আবার অনেকে কী করি আমরা লেখে লেখেও যোগাযোগ কিন্তু করে থাকি চিঠির মাধ্যমে আবার অনেকে কি করে ইশারার মাধ্যমেও যোগাযোগ করে আমরাও অনেক সময় বলে থাকি তবে যারা বধির টাইপের যারা কথা বলতে পারে না তারা কিন্তু ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ করে কাউকে জন্মদিনের দাওয়াত যেভাবে দেওয়া যায় সুখ সন্তস্ত পরিবারের কার সাথে সেভাবে কথা বলা যায় না যেমন কাউকে যদি জন্মদিনের দাওয়াত দাও তাহলে কিন্তু খুব হাসি খুশি মনেই তুমি কিন্তু দাওয়াত দিবে আর কোনো একটা মৃত বাড়িতে যদি তুমি বেড়াতে যাও সেই খবরটা তুমি কার কাছ থেকে যদি নিতে যাও বা কেউ তোমাকে দেয় সে কিন্তু কোনো আনন্দের সহিত না সে খুব কষ্ট বা দুঃখের সহিত তোমাকে কিন্তু খবরটা দিবে কথা বলার সময় প্রসঙ্গকে বিবেচনায় নিতে হয় মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া শব্দের ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয় যেমন তুমি কার সঙ্গে কীভাবে কথা বলবে এটা কিন্তু তোমার উপর নির্ভর করবে তোমার সমবয়সীর সঙ্গে তুমি কীভাবে কথা বলবে তোমার যে বয়সে বড়ো তাদের সঙ্গে কীভাবে কথা বলবে তোমার যে বয়সে ছোটো তাদের সঙ্গে কীভাবে কথা বলবে তোমার পরিবারের সঙ্গে কীভাবে কথা বলবে এটা কিন্তু তোমাকে একান্তভাবেই নির্বাচন করতে হবে যোগাযোগের সময়ে উদ্দেশ্য অনুযায়ী চিন্তা ও অনুভূতি প্রকাশ যথাযথ হলো কি না সেটি খেয়াল করতে হয় ব্যক্তিগত যোগাযোগ ও আনুষ্ঠানিক যোগাযোগের উদ্দেশ্য একরকম হয় না উদ্দেশ্য অনুযায়ী যোগাযোগের যথাযথ উপায় বেছে নিতে হয় কোন কোন ক্ষেত্রে একই প্রয়োজনে একাধিক উপায়ে যোগাযোগ করা দরকার হয় মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অঙ্গভঙ্গি গলার স্বর তাকানোর ধরন ইত্যাদিও গুরুত্বপূর্ণ মৌখিক যোগাযোগের ক্ষেত্রে যেভাবে পরিস্থিতি চিন্তা অনুভূতি উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে তার একটি নমুনা নিচে দেওয়া হলে যে দেখো এখানে নিচে একটা নমুনা দিয়েছে যোগাযোগের উদ্দেশ্য বন্ধুর জন্মদিনের যোগ দেওয়ার জন্য অভিভাবকের কাছে অনুমতি চাওয়া যেভাবে পরিস্থিতি তুলে ধরা যেতে পারে মা সামনের শুক্রবার আমার এক জ বন্ধুর জন্মদিন সেদিন বিকালে আমাদের ক্লাসের কয়েকজনকে দাওয়াত দিয়েছে যেভাবে চিন্তা ও অনুভূতি প্রকাশ করা যেতে পারে সেদিন অনেক মজা হবে সেখানে গেলে সবাই মিলে অনেক আনন্দ করতে পারবো যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে বিকালের অনুষ্ঠান শেষ করে আমি সন্ধ্যার আগেই ঘরে ফিরবো এই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমি তোমার অনুমতি চাই লিখিত যোগাযোগের সময়ে অঙ্গভঙ্গির গলার সুর তাকানার ধরন ইত্যাদির সুযোগ নেই তাই লিখিত যোগাযোগের ক্ষেত্রে শব্দ ও বাক্য প্রয়োগের মাধ্যমে সেই অভাব পূরণ করতে হয় তো এই ছিলাম পাঁচ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেখানোর চেষ্টা করব বলেছিল তো আমি দেখালাম তো তোমরা এভাবে তোমরা ইচ্ছে করলে করতে পারো আমি জাস্ট একটু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম তো আজকে এখান পর্যন্তই রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও আল্লাহ হাফেজ